প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন স্থানে আরো 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে নগর যুবলীগের 5টি ওয়ার্ডের যৌথ প্রচার মিছিল। নোয়াখালীতে আওয়ামী লীগ সভাপতিকে শারীরিক নির্যাতন, পরে বাড়িতে গুলি ও ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সারা দেশে দ্বিতীয় দফায় আরো 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ভার্চুয়ালি মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে নগরীর উপশহরে রাজশাহী সিটি কর্পোরেশনের মডেল মসজিদ রয়েছে। এই উপলক্ষে রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খাইরুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাজশাহী প্রান্তে উপস্থিত ছিলেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ। একসাথে হাজারো মানুষের নামাজ আদায় সহ এসব মসজিদে রয়েছে নারীদের জন্য আলাদা নামাজের পাশাপাশি হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ সহ নিবন্ধনের বিশেষ ব্যবস্থা। এছাড়াও হেফজখানা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এই মসজিদে। সারা দেশে মোট 564টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এক একটি মসজিদ তৈরিতে খরচ হয়েছে 15 কোটি টাকার বেশি। এ সময় মেয়র বলেন, ইসলাম ধর্মের আচার আচরণ সম্পর্কে, অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যারা অতিরিক্ত জানতে চান, তারা এখন থেকে সেই ধারণা গ্রহণ করতে পারবেন। অপপ্রচার বন্ধ ও বিপদগামীদের সঠিক পথে ফিরিয়ে আনতে এই মসজিদ ব্যাপক ভূমিকা রাখবে। ৫৬৪টি মসজিদ উদ্বোধনের দ্বিতীয় পর্যায়ে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন এবং আমরা ইতিমধ্যে দেখলাম, জানলাম, বুঝলাম যে এই সমস্ত মসজিদে শুধু নামাজ আদায় নয়, নামাজ আদায়ের সঙ্গে এখানে হিফজখানা থাকবে, এখানে বিদেশি মেহমানরা থাকতে পারবেন, এখানে লাইব্রেরি থাকবে, এখানে রিসার্চ করার সুযোগ থাকবে। অর্থাৎ এই কমপ্লেক্সের ভিতরে, এটা একটা কমপ্লেক্স, এর মধ্যে অনেক কিছু করা যাবে ইসলামিক সাংস্কৃতিক মূল্যবোধের আলোকে। তো এইটার উপযুক্ত ব্যবহার করে এই এলাকার মানুষ অথবা এই মসজিদের যে ক্যাচমেন্ট এরিয়া, যেখান থেকে মুসলিমরা আসেন, তার যারা একটু অতিরিক্ত একটু বেশি জানতে চান ইসলাম ধর্মের আচার আচরণ সম্পর্কে, অতীত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, তারা একটা ধারণা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং ইসলাম নিয়ে যে যে অপতৎপরতা করা হয়, মানুষকে ভুল বোঝানো হয় এবং বিপদগামী করে জঙ্গি সন্ত্রাসবাদী করে তোলা হয়, এইগুলো সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য এটি, এই মডেল মসজিদগুলি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আগামী 29 জানুয়ারি রাজশাহীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে মহানগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 13, 14, 15 ও 21 নং ওয়ার্ডের যৌথ পথসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4:30 নগরীর শহীদ কামরুজ্জামান চত্বর থেকে প্রচার মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। শেষে পথসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে তিনি সহ বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। উপস্থিত ছিলেন নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ অন্যরা। জনসভার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান দলীয় নেতৃবৃন্দরা। তারা বলেন, 29 জানুয়ারির জনসভা হবে ইতিহাসের শ্রেষ্ঠ জনসভা। আমরা সকল 37টি ওয়ার্ড সক্রিয়ভাবে আমরা সবগুলো আলোচনা সাপেক্ষে মিটিং করেছি এবং কী কীভাবে মাঠে আমরা সর্বোচ্চ জমায়েত দেব সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ড প্রক্রিয়া শুরু করেছি। আজকে 4 দিন আমাদের কর্মী সভা এবং পথসভা কাজ শুরু করছি, শেষে প্রচার মিছিল এবং বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা আগামী 4-5 দিনের মধ্যে শেষ করব। আমাদের প্রাণের স্পন্দন মানবতার মা, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসবেন। আমাদের আবেগটা অনেক অনেক বেশি এবং আমরা ওনার কথা শোনার জন্য সকল যুবলীগের নেতাকর্মী খুব ব্যাকুল হয়ে আছি।
তার সেই কারণে আমরা রাজশাহী মহানগর যুবলীগ আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, কর্মী সভা থেকে শুরু করে পথসভা প্রচার মিছিল করছি মানুষকে সকলকে জানানোর জন্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নত বাংলাদেশ দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার জনসভা, এই জনসভায় আমরা উপস্থিত হতে যদি পারি আমরা ইতিহাসের সাক্ষী হব, যার কারণে আমরা উজ্জীবিত। আমরা জননেত্রী শেখ হাসিনার এই জনসভার দিন গুনছি এবং আমরা প্রচারণা চালাচ্ছি, মিছিল মিটিং করছি, যে আমরা যেন উৎসব মুখর পরিবেশে আমরা এই ইতিহাসকে রাজশাহীর মানুষ যেন একটি ঐতিহাসিক জনসভা হিসেবে রূপ দিতে পারি। আগামী 29শে জানুয়ারি রাজশাহীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল করেছে 15 নং ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 15 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহিন হোসেন কালুর নেতৃত্বে সোমবার বিকেল 4টার দিকে নগরীর সপুরা গোরস্থান মোড় থেকে প্রচার মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাক হোসেন, 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম শিমুল, 15 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৌরভ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে মহানগর আওয়ামী লীগের প্রচার মিছিলে যোগ দেয়। আসলে আওয়ামী লীগের সর্বতলে যারা নেতা পর্যায়ে আছে সবাই নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি আছে, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সবাই মোটামুটি আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসার উপলক্ষে আমরা আজকে ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের থেকে আমরা প্রচার মিছিল করছি এবং আমরা খুবই আনন্দিত, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছে। নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার 18 দিন পর গভীর রাতে তার বাড়িতে ঢুকে গুলি ছুড়ে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। রবিবার দিবাগত রাত 2টার দিকে এ ঘটনা ঘটে। গত বছর 29শে ডিসেম্বর সন্ধ্যার দিকে উপজেলার খিলপাড়া বাজারে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের ব্যক্তিগত অফিসে এই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে তুলে নিয়ে পিটিয়ে আহত করা হয়। গোলাম মোস্তফা বলেন, ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। এ সময় সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বসতঘরের মেইন গেটের তালা ও দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে তারা। ক্ষতিগ্রস্ত গোলাম মোস্তফার মেয়ে জানান, এর আগে যারা তার বাবার উপর হামলা চালিয়েছে তারাই বাড়িতে ভাঙচুর চালিয়েছে। 1 নং ওয়ার্ডের সভাপতি আর যিনি এগুলো করছে তিনি হচ্ছে ছাত্রলীগের আগে আহ্বায়ক ছিল, এখন কিছু নাই, উনি একজন নেতা ছিল, এখন আপাতত উনি কোনো পদে নাই, কিন্তু উনি এই কম্বলের স্লিপ বিতরণ নিয়ে খুব ঝামেলা করছে আমার বাবার সাথে, আমার বাবাকে মারধর করছে, এখন এখন আবার সে আমাদের বাড়িতে হামলা করছে, আমরা দেখি নাই, তারপর সবাই যেটা ইয়ে করতেছে যে উনি এই কাজটা করাইছে। খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেন তিনি এ বিষয়ে জানেন না, থানায় কেউ অভিযোগ করেনি। ভিতরে সে উঠি আসি, আমার এইখানে এরকম একটা থাপ্পড় দিছে, আমার একটু ফিসমা কোন দিকে গেছে, আমি চেয়ার টেয়ার লই ঘুরি পড়ে গেছি, আমার নিঃশ্বাস বন্দি গেছে আর আমি নাই। আমার যে মারছে হে হের মতো আমার নাতি আছে, আমার যে মারছে হের মতো আমার নাতি আছে, এই শর্মে আমি বাজারে ঘাটে কোথায় উঠিনি, আমার কেউ বলতে পারে কেউ কোথায় দেখছে। নোয়াখালীতে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এ হাসেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কাজ চলমান। এরই অংশ হিসেবে রবিবার বেগমগঞ্জ ইউনিয়নের পীর মঞ্জিল শাহী জামে মসজিদের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এম এ হাসেম স্মৃতি সংসদের আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল বাকি। এম এ হাসেম স্মৃতি সংসদের আয়োজনে পার্টেক্স স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠুর অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার দুর্গাপুর পীর মঞ্জিলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের অর্থায়নে শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল কালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।